আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো যে বিষয়টি জানলে আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন। সত্যি আশ্চর্য হওয়ার বিষয়, যদি এমন কারো থাকে যাদের হাট বা ব্যথা করে, চাবা নো কামড়ানো ব্যথা করে, বা হাঁটুর ব্যথা বা জয়েন্টে ব্যথা, অথবা কারো কোমর ব্যথা আছে, শুধু তাই নয়, যাদের এমন হচ্ছে যে হাট ব্লক হওয়ার কাছাকাছি, এমনকি হাত পা অবশ্যই আসছে, এমন কিছু লোক আছে যাদের শ্বাসকষ্ট আছে, এবং এ ধরনের নানাবিধ সমস্যা আছে, মাথা ব্যথারও সমস্যা আছে, এরকম নানাবিধ সমস্যার জন্য অপূরণীয় এবং অকল্পনীয় একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো করে বুঝে নেবেন যে এটা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে সেবন করতে হয়। তো বন্ধুগণ, আসুন আমরা জেনে নিই যে এটা কীভাবে সেবন করতে হয়। তো বন্ধুগণ, এর জন্য তিনটা উপকরণ লাগবে। উপকরণটা দাম তো আগে বলছি, সেটা হচ্ছে যে একটি বড় এলাচ লাগবে, দুই নম্বর লাগবে তিনটা লবঙ্গ দানা যেটা ফুল সহ, তিন নম্বর লাগবে দারুচিনি। এই তিনটা উপকরণ লাগবে। তার আগে বলি যে আপনার এক একটা জিনিসের এক একটা কী উপকরণ আছে, এক একটা লাভ আছে এবং উপকার আছে, কী কী উপকার হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের ধারণা দিই। এগুলো প্রতিটাই মশলা, এই সব মশলাগুলো প্রতিনিয়ত আমরা নিয়মিত আপনার বিভিন্ন ধরনের রান্নার উপকরণের ভিতরে দিয়ে থাকি, প্রতিটা তরকারির ভিতরে এবং রান্নার ভিতরে এই জিনিসগুলো দিয়ে থাকি। কিন্তু এগুলো আসলে উপকার কী আমরা তেমন একটা জানি না, শুধু মনে করি যেগুলো স্বাদের জন্যই খাওয়া হয়, যেগুলো একটা অনন্য স্বাদ তৈরি করে। আসলে বন্ধুগণ, এগুলো শুধু স্বাদের জন্যই নয়, স্বাদের পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে। তো একটি বড় এলাচ, বড় এলাচ কিন্তু অত্যন্ত উপকারী একটা জিনিস। এই বড় এলাচ যদি কেউ নিয়মিত খেতে পারে, তার বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের সমস্যা বা লাঞ্চে যেই কফ আটকা থাকে সেগুলো দূর করে দিবে, এবং তাদের যাদের মাথা ব্যথার সমস্যা আছে তাদেরও এক্ষেত্রে অনেক উপকার রয়েছে। এ ধরনের আরও অনেক উপকার রয়েছে বন্ধুগণ, এত উপকারিতা যা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। দ্বিতীয়ত লবঙ্গ দানা, লবঙ্গ দানা অনেক মানুষ আছে যাদের পেটে গ্যাস্ট্রিক আলসার আছে বা গ্যাসের সমস্যা আছে, তাদের জন্য এটা অত্যন্ত উপকারী। এটা একটা ঝাঁঝালো জিনিস, এটা যদি খেয়ে কেউ কুসুম গরম পানি খেতে পারে তাদের জন্য গ্যাস্ট্রিক তো দূর হবেই এবং অন্যান্য অনেক উপকারিতা রয়েছে। এই লবঙ্গ দানার ভিতরে রয়েছে অসংখ্য উপকারিতা এবং ভিটামিন, যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, মিনারেল এবং অন্যান্য ভিটামিন সহ ভিটামিন এ, বি, সি, ডি বা অন্যান্য যতগুলো ভিটামিন রয়েছে এর ভিতরে রয়েছে। এই জন্য কিন্তু আমরা মশলা তরকারির ভিতরে খাওয়া হয়, শুধু তাই নয়, এই খাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের বাহ্যিকভাবে যদি এমন কোনো উপকরণ তৈরি করতে পারি যার জন্য আমাদের সারা শরীরের এত উপকার হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং দারুচিনি, এটাও কিন্তু অনেকেই দেখবেন মাঝে মধ্যেই একটু মুখে দিয়ে মানে চাবায়, অনেকেই সমস্যা অনুভব করে, অনেকের মুখে দুর্গন্ধ থাকে, অনেকের দাঁতের সমস্যা আছে, বিভিন্ন ধরনের উপকার হয়ে থাকে। এত সকল উপকারিতা থাকার পরেও অনেকেই জানি না যে কীভাবে খেতে হয়। তা শুন বন্ধুগণ, আমরা জেনে নিই যে তিনটা উপকরণ কীভাবে উপকরণটা তৈরি করতে হয়। প্রথমে লাগবে আপনার একটি বড় এলাচ, বড় এলাচটা সামান্য কিছু গোড়া করে নিতে হবে এবং পাশাপাশি তিনটা লবঙ্গ দানা, এটাও গোড়া করতে হবে, আর দারুচানা, দারুচিনি, দারুচিনিটা সামান্য পরিমাণ অর্থাৎ 1 ইঞ্চি পরিমাণ নিয়ে তিনটা একসাথে গোড়া করে নিতে হবে। গোড়া করতে না পারলে অন্ততপক্ষে সেটা পাটায় পিষে যতটুকু সম্ভব টুকরা টুকরা করে নিতে হবে। নিয়ে তিনটা একসাথে 1.5 গ্লাস পানির সাথে মিশিয়ে সেটা 5 থেকে 7 মিনিট হালকা আঁচে গরম করে নিতে হবে। যখন 5 থেকে 7 মিনিট গরম হয়ে যাবে তখন এই মশলার ভিতরে যতগুলো উপাদান রয়েছে সকল কিছু কিন্তু পানির সাথে মিশে যাবে। তারপরে সেটা উনুন থেকে নামিয়ে নিয়ে সেখান থেকে আপনি কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। এতটা ঠান্ডা নয় যে সেটা এমনিতেই খেতে পারেন, শরবতের মতো নয়, সেটা অবশ্যই হালকা ঠান্ডা করবেন এবং কুসুম গরম থাকবেই। কুসুম গরম মানে চায়ের মতো করে চুমুক দিয়ে খেতে হবে, এরকম গরম থাকবে। সেটা আপনি সেকে নিয়ে 1 গ্লাস বা 1.25 গ্লাস বা 1/2 গ্লাস যেটুকুই হোক সেটা কিন্তু আপনি সকালে নাস্তার পরে একবার, নাস্তার আধা ঘন্টা পরে একবার আপনি চায়ের মতো করে চুমুক দিয়ে খাবেন। এতে আপনি এত উপকারিতা পাবেন যা আপনি কল্পনা করতে পারেন না। আসলে আরেকটু আপনাদের জানিয়ে দিই যে কী ধরনের উপকারিতা হতে পারে। যাদের কোমর ব্যথা, কোমর ব্যথা দূর করতে সাহায্য করবে, হাঁটুর ব্যথা এবং চাবানো কামড়ানোর ব্যথা, বাত ব্যথা, গেঁটে বাত,
অস্টিও আর্থাইটিস অর্থাৎ হাড়ের ভঙ্গুরতা, হাড়ের দুর্বলতা এ সম্পর্কে অত্যন্ত উপকারিতা এর ভিতরে রয়েছে। অনেকে দাঁতের ব্যথা করে, দাঁতের ব্যথা যদি কেউ লবঙ্গ দানা একটু চাবিয়ে নিয়ে তার রসটা সে দাঁতের গোড়ায় ধরে রাখতে পারে, তাহলে কিছুক্ষণের ভিতরে দাঁতের ব্যথাটাও দূর হয়ে যাবে। এগুলো যদি নিয়মিত খান তাহলে যাদের মাথা ব্যথা আছে মাথা ব্যথাটাও দূর হয়ে যাবে, যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা বা কাশি আছে, খুশখুশে কাশি, তাদের জন্য এটা অত্যন্ত উপকারিতা হবে। যাদের শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত খেতে পারেন তাহলে তাদের আর অ্যাজমার কোনো ঔষধ লাগবে না, এতটা উপকারিতা রয়েছে এই মশলার ভিতরে। তো বন্ধুগণ, এগুলো আমি আপনাদের প্রত্যেকটার ভিডিওতে ভিতরে ছবিসহ দিয়ে দিয়েছি, এগুলো দেখে আপনারা উপকরণটি তৈরি করবেন। যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যদি কোনো সমস্যা দেখে থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।